গুড আফটারনুন এভ্রিওয়ান আই হোক আমার আওয়াজ একদম ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দিও যে ইয়েস ম্যাম এটা কমপ্লিটলি শোনা যাচ্ছে আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দাও যে আওয়াজটা প্রপারলি শুনতে পাচ্ছো কিনা অল ওকে ওকে ফাইন ঠিক আছে তাহলে সকালবেলাও আমি সকলকে ওয়েস করেছি যারা সকালবেলা না তাদের এখন বলছি আপনি ওমেন্স ডে আই কে যেন এটা একদিন নয় সারা বছরই এইভাবেই সেলিব্রেট করা হয় আর ওমেনদের অ্যাপিয়ারেন্সটা যে কতটা ইম্পর্ট্যান্ট হয় সেটা তারা যেন বুঝতে পারে রাইট বেটি পড়াও বেটিকে অবসার বানাও সবই করো কিন্তু বেটিটাকে আগে জন্ম দাও মানে ভারতবর্ষের এখনও অনেক জায়গা আছে যেখানে মেয়েগুলোদের ওই কী বলে কন্যাভ্রূণ হত্যা যেটা একটা মেজার প্রবলেম সেই সব যেন না হয় আর তার সাথে সাথে এই যে ওমেন এটা একটা গর্বের যেন ফিলিংস হয়ে থাকে এই আশা করি আমি সকলকে বেশ করছি হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেনস ডে তোমরাও সকলকে ওয়েশ করো আর এই দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করো নিজের মধ্যে ওই কনফিডেন্সটা নিয়ে আসো ইয়াস ইউ ক্যান সেই কনফিডেন্সটা একবার আনো যে তুমিও কোনো অংশে কম নয় রাইট আমি রাত্রিবেলা একা ঘাটেও চলতেও পারি তার সাথে সাথে একা দিন হোক রাত হোক সবসময় লিড করতে পারবো আমি আমার সংসারটাকেও চালাতে পারবো আমি লড়াই করতে পারবো বাস এইটুকু কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসো আর তার সাথে সাথে ভিডিওটাকে একটু একটুখিনে কী করে দাও শেয়ার করে দাও হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডে বাবু গুড ইভিনিং বাবু আর আমি সকলে যারা আছো এখানে সকলে সকলের নাম নিয়ে নিই নাজ রিয়া জাসমিন পুতুল যারা মেয়েরা যারা আছো আর বাক সাইডে যারা মেয়েরা আছো আমি তো সকলের নাম দেখতে পাচ্ছি না কারা কারা আছো তো যারা আছো সকলকে আমি বলছি যে তোমাদের নিজেদের মধ্যে কনফিডেন্সটাকে একটুখানি বিল্ড আপ করো আর জানি বলাটা যতটা সোজা হয়তো করাটা ততটা সোজা নয় দ্যাট আই ফিল রিয়েলি ফিল আমি নিজেও ফিল করি কিন্তু তারপরেও বলবো গুড ইভিনিং বাবু চলো তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও এইটা ঠিক বলেছো পল্লব একদম ঠিক কথা গুড আফটারনুন বাবু চলো আমরা চলে যাই আর যাওয়ার আগে কী বলবো সেটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই টু সিক্স সিক্স কোডে কী হয়ে যাচ্ছে ওমেন্স ড্রেস স্পেশাল অফার রয়েছে তুমি দেখতেই পাচ্ছ দেশ কি শান হার দিন ইনকে নাম মানে ওই যে বললাম না শুধু একটা দিন কেন বাকি দিনও হতে হবে তাই বেটি পড়াও বেটি কো অফসর বানাও আর তার সাথে সাথে বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও বেটি কো অফসর বানাও এটাই হয়ে যাওয়ার ট্যাগলাইন ওই যে লাইক ওফ মেয়ে হয়ে গেছে এত বড় হয়ে গেলো বিয়ে দিতে হবে ও এই সমাজের এই কি বলবো চিরাতরিত ধানটা যে কবে যে বন্ধ হবে এইটাই যেন আশা করি এই উমেন্স ডেতে যে এইটা অ্যাটলিস্ট বন্ধ হয়ে যাক ওই আশেপাশের লোকেদের আত্মীয় স্বজনদের যে ঘুমটা উড়ে যায় যে কেন এখনও বাড়ির মেয়ের বিয়ে হলো না সেই ঘুমটা যেন ওরা বন্ধ হয়ে যায় তারা যেন নিশ্চিন্তে ঘুমায় হ্যাঁ তো বললাম নট ইন কে নাম সেটা তো বলে দেবাই হলো আচ্ছা শুভরা তোমাকেও বাবু চলো চলে গেলাম আমরা আমাদের স্টেট ওয়াইজ জি তে আমি ছত্তিশগড়ের ব্যাপারে বলবো আজকে ছত্তিশগড়টা আমাদের বাকি ছিল এখন অনেক কটাই বাকি আছে আমার মনেও নেই আমার কি কী পড়ানি মনে হয়েছে যে ছত্তিশগড়টা আমি মধ্যপ্রদেশ তখন আগে পড়াইনি তাই ছত্তিশগড়ের কিছু কিছু ইনফরমেশনস নিয়ে এসেছি আর তারপর ছত্তিশগড় রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আছে দেন নর্মাল জিকে সেশনও আছে আমরা যেরকম আগে করতাম দুটো স্টেট একসাথে পড়িয়ে দিতাম না একটা স্টেট করব একটা জিকে কোয়েশ্চেন্স করব বাকি ওভারঅল তাহলে সেই হিসাবে কোথাও না কোথাও আমাদের জিকেটাও বজায় থাকবো আবার স্টেট ওয়াইজও হয়ে যাবে সে সব পারে ঠিক কথা দেখো ছত্রিশগড় কোথা থেকে তৈরি হয়েছে মধ্যপ্রদেশটাকে ভেঙে গিয়ে তারপরে ছত্তিশগড় তৈরি হয়েছে এটা ওভারঅল আমরা সকলেই জানি মধ্যপ্রদেশ সেই মধ্যপ্রদেশের এই সাউথের পোর্শনটাকে এরকমভাবে ভাগ করে নিয়ে যেখানে বেসিকালি বলা হয় যে কী বলা হয় ষোলোখানা এরিয়া তৎকালীন মধ্যপ্রদেশে ষোলোখানা এরিয়াটাকে ষোলোখানা ডিস্ট্রিক্টটাকে ভাগ করে দিয়ে কি তৈরি হয়েছিল ছত্তিশগড় কিন্তু তৈরি হয়েছিল একটা ভাষার হিসাবে শুধুমাত্র ভাষা নয় ভাষা ওখানকার কালচার ফরম্যাটে এই ছত্তিশগড়টা ফর্ম হয়েছিল কত সালে ফার্স্ট নভেম্বর ইয়ারটা কোনটা সেটা হয়ে যাচ্ছে দু হাজার অবভিয়াসলি যেন এই ধরনের প্রশ্ন আসে তেলেঙ্গানা কবে ফর্ম হয়েছিল ছত্তিশগড় কবে ফর্ম হয়েছিল সিকিম কবে ইনকর্পোরেটেড হয়েছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আসে তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে ছত্তিশগড় যেটা সেটা কত সালে গঠিত হয় সালটা হয়ে যাচ্ছে আমাদের দু হাজার কততম হিসাবে অ্যাজ দ্য টোয়েন্টি সিক্স ছাব্বিশতম স্টেট হিসাবে কিন্তু এটার জন্মগ্রহণ হয়েছিল মানে একটু ভিয়ার্ড কোয়েশ্চেন্স কিন্তু দিতেই পারে অ্যানশিয়েন্ট নেম বা পূর্বতন নামের যদি কথা বলো দক্ষিণ কসল এটার পূর্বতন নাম ছিল অ্যানশিয়ান যুগের নাম কী ছিল দক্ষিণ কৌশল এটা কিন্তু আসে দেখবে জিকে কোয়েশ্চেন হিসাবে রিভারের পূর্বতন নাম বা জিজ্ঞাসা করা হয় কোনো এরিয়ার আগেকার যুগের নাম যেটা সেইভাবে তোমাকে জিজ্ঞাসা করে তাহলে ছত্তিশগড় যে এরিয়াটা আছে তার যে অ্যানশিয়ান নাম ছিল তার নাম কি দক্ষিণ কৌশল দক্ষিণ কৌশল ক্যাপিটাল কোথায় ক্যাপিটাল হয়ে যাচ্ছে রায়পুর বেশিরভাগ লোকে পাবে বিলাসপুর না বিলাসপুর নয় এটা কোথায় দ্যাট ইজ হয়ে যাচ্ছে রায়পুর তার সাথে সাথে তুমি যদি এটাকে দেখো অবভিয়াসলি এটা একটা ল্যান্ড লক স্টেট বলা যায় মানে চারিদিকে যার শুধুমাত্র ল্যান্ডই আছে সেই ল্যান্ড লক স্টেট আর কোনটা কোন কোন স্টেটটাকে এটা কাভার আপ করছে বা বর্ডার শেয়ার করছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ইভেন শুধু তাই নয় আমি এসএসসির কোয়েশ্চনে এটাও দেখেছি যেখানে জিজ্ঞাসা করা হয়েছে থ্যাংক ইউ দীপাকর আই এম নট মা দুর্গা সে অনেক শক্তিশালী আমি অতটাও শক্তিশালী নই বাবু বাট আই উইল ট্রাই টু বি লাইক হিম লাইক হার সোসাইটির গুম নেই পড়ছি বল হ্যাঁ না আজ আমি জানি বাবা সোসাইটির সবার আগে ওদেরই ঘুমটা কেড়ে নেয় ওই যেটা বললাম না ইয়ের কথাটা বিয়ের কথাটা সে তো আমিও নিজে মেয়ে আমি ফিল করি মানে তাদের কেন বাবা কি হয়েছে তুমি তোমার বাড়ির মেয়েকে ষোলো বছরে বিয়ে দিয়েছো বলে আমার বাড়ির মেয়েটাকেও কি ষোলো বছরে বিয়ে দিতে হবে একটু বোধবুদ্ধি রাখো না বোধবুদ্ধি রাখবো না জীবন তোমাদের কাহিল করে দেবো আর তার সাথে সাথে তো আছেই আরও অনেক কথা গুড ইভিনিং বাবু এনিওয়ে চলো ডিস্ট্রাক হয়ে লাভ নেই আমাদের কী হতে হবে স্ট্রং হতে হবে আর স্ট্রং হয়ে পড়তে হবে আর বাউন্ড্রির যদি কথা বলো ল্যান্ডলক যেটা বললাম এখানে জিজ্ঞাসা করে এসএসসিতে তোমাকে জিজ্ঞাসা করা হবে ছত্তিশগড়ের ইস্ট সাইডে কোন কোন রাজ্যগুলোর সাথে এটা বর্ডার লাইন টাচ করছে সাউথের সাথে কোনটা করছে ওয়েস্টের সাথে কোনটা করছে আর তার সাথে নর্থের সাথে কোনটা করছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে রাইট তার সাথে সাথে কটা স্টেটের সাথে করছে সেটাও কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করে মানে কটা স্টেটের সাথে বাউন্ডারিটাকে শেয়ার করছে সো অবভিয়াসলি এই সমস্ত গুলো তুমি তখনই পারবে যখন ম্যাপটাকে মনে রাখবে আমি বলছি না যে প্রত্যেক কটা স্টেট হিসাবে তোমাকে মনে রাখতে হবে নো প্লিজ টু ডু সেইটার থেকে ভালো যে আমি একটুখানি ম্যাপটাকে ভালো করে দেখবো দু তিনবার ম্যাপটাকে যদি দেখো যে কোথায় কার লোকেশান ডেফিনেটলি তুমি সেটা করতে পারবে বুঝতে পারলে বোঝা গেল তাহলে দেখো বাউন্ডারি এর যদি কথা বলি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ উত্তর প্রদেশ এই সবকটা আছে উত্তর উত্তরপ্রদেশের যদি দেখো দেখো ছত্তিশগড়ের এই পাটটা যদি দেখো তাহলে উত্তর উত্তরপ্রদেশ হচ্ছে এই পার্টটাই মানে নর্থের দিকে আমি কাকে পাবো ইউপিকে পাবো রাইট এই দিকটাই যাকে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে ওড়িশা ওড়িশার নিচে যেটাকে পাবো সেটা হয়ে যাচ্ছে কোনটা আন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র পাবো আমরা এই সাইডে মধ্যপ্রদেশের থেকেই ভাগ হয়ে আছে তাহলে মধ্যপ্রদেশ তো হবেই রাইট ঝাড়খণ্ড কোনটা পাবো একদম এই নর্থ ইস্টের পার্টটা যদি দেখো তাহলে তুমি কার সাথে পাচ্ছ ঝাড়খণ্ডের সাথে এটা কিন্তু বর্ডার শেয়ার করছে তাহলে অবভিয়াসলি একটুখানি মনে রেখো মাধ্যপ্রদেশ এই পাটটাতে তোমার ঝাড়খণ্ড আছে ঝাড়খণ্ডের নিচে তুমি ওড়িশাকে পাবে ওড়িশার নিচে তুমি কাকে পাচ্ছো আন্ধ্রা পাচ্ছ দিস ইজ ইয়োর ঝাড়খণ্ড দিস ইজ ইয়োর ওড়িশা ইজ ইয়োর আন্ধ্রপ্রদেশ রাইট আন্ধ্রপ্রদেশ গেল তারপর যদি দেখো আন্ধ্রপ্রদেশটা আরেকটুখানি এইরকমভাবে বিস্তৃত মতন আছে আর তার এই পাটটাই হচ্ছে আমার কি তেলেঙ্গানা রয়েছে এইখানটা আমাদের মহারাষ্ট্র হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড দেশ পার্ট ইজ ইউর মাধ্যপ্রদেশ আর এই পার্টটা যদি আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা চলে আসছে ইউপি চলে আসছে মানে একটা সূর্যমুখী ফুলের মতোই ড্র হয়ে গেল তো এইভাবেই আমাদের কোনটা রয়েছে ছত্তিশগড় স্টেটটা কিন্তু বজায় রয়েছে তো আমি বারংবার বলবো তোমরা কিন্তু এই ধরনের লোকেশনগুলো বা বাউন্ডারিগুলো দেখতে গেলে পড়ে মুখস্ত করতে যেও না সব থেকে বেস্ট ট্যাক্টিস যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে একটুখানি ম্যাপ করো নতুন যে পলিটিক্যাল ম্যাপ আছে সেই ম্যাপটাকে একবার বার করবে কালারফুল ম্যাপগুলোকে বার করবে গুগলে অ্যান্ড দেন তারপর সেখান থেকে প্রত্যেক কটা স্টেটকে দেখো আঙুল দিয়ে দিয়ে পড়ো আচ্ছা ছত্তিশগড় এটা এটা তেলেঙ্গানা এটা দেশওয়ান এটা দেশওয়ান এটা দেশওয়ান বলে পড়ে নাও তাহলে দেখবে কোনটা ল্যান্ডলক ল্যান্ডলক স্টেট তো প্রত্যেক কটা যে ইভেন ইউপির যদি কথা বলো ল্যান্ডলক এমপির যদি কথা বলো ল্যান্ডলক তেলেঙ্গানার যদি কথা বলো ল্যান্ডলক চারিদিকে শুধু ল্যান্ডই আছে কোনো কিন্তু জলের বেষ্টিত কিছুই নেই মানে সমুদ্র বা মহাসমুদ্র যেটাকে বলছে সেসব কিছু নেই তাহলে আমি কি করে জানবো সোজা ভাষায় আমি সেইগুলোকেই একবার মানে অপশনের মধ্যে যেগুলো থাকবে তার মধ্যে থেকে বার করতে হবে তাহলে তার লোকেশানটা যদি আমি জানি অবভিয়াসলি সেটার অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো रईट right? ता obviously ये क्य कर बाउंडारि शेयरिंग उथथ द मध्य प्रदेश झारखंड, ओडिशा तेलंगाना, आंध्र प्रदेश महाराष्ट्र उत्तर प्रदेश रिमेम्बर दिस वन मैप्ट भलोकर चोखर सामने रिवाइज करो एस एस सी खूब 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 फेमास क्वेश्चन से তোমাকে যে কোনো একটা রাজ্য দিয়ে দেবে রাজ্য দিয়ে জিজ্ঞাসা করবে এর বিধানসভা ছিল বা এর কেন্দ্র কটা লোকসভা কেন্দ্র কটা কটা ছিল ছিল এটা আমাদের স্টেট লেভেলের কোয়েশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করে না স্টেট লেভেলে আমাদেরটাই জিজ্ঞাসা করবে যেরকম মনে করো কোঅপারেটিভ ব্যাংকের যখন পরীক্ষা হলো আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি কত আছে সেইটাকে জিজ্ঞাসা করেছে রাইট কিন্তু যদি তুমি সেন্ট্রালে চলে যাও সেন্ট্রালে তোমাকে কি জিজ্ঞেস করবে লাইক এসএসসির পরীক্ষাগুলো তো সেখানে তোমাকে জিজ্ঞাসা করবে স্টেটের লোকসভা রাজ্যসভা বিধানসভার সিট কোথায় আছে কটাগুলো আছে তাহলে দেখো লোকসভাতে এগারোখানা রাজ্যসভাতে পাঁচখানা আর বিধানসভাতে কতগুলো আছে খানা সিট কিন্তু রয়েছে তাহলে অতি অবশ্যই তোমাকে কিন্তু এটা নিতে হবে ম্যাপ ইজ এনেন্সিয়াল না না এখানটা নয় বাবু পূর্ণিমা তুমি ম্যাপটা তখনই দেখবে যখন তুমি পড়তে বসবে তুমি কোনো স্টেট রিলেটেড বা মনে করো ইন্ডিয়ার ফিজিক্যাল ফিচার্স দেখতে বসেছো তো ইন্ডিয়ার যখন ফিজিক্যাল ফিচার্স দেখতে পারবে ম্যাপ ইজ এসেন্সিয়াল ম্যাপটাকে ভালো করে চোখে রাখলে তুমি দেখবে জিকে রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু তুমি সলভ করতে পারছ বুঝতে পেরেছ আচ্ছা ঘুম না কাট ঘুম না কাটতে পারলে তাহলে তুমি সবার থেকে আলাদা কোথায় হলে এটা তো অচিত এক্স্যাক্টলি বাহ দেখো আমি শুরুতেই বললাম সব কটা মেয়েকে কী থাকতে হবে পজিটিভ থাকতে হবে স্ট্রং থাকতে হবে রাইট সোসাইটি যে যাই বলুক একটুখানি সোসাইটির মুখে ঝামানা ঘষলে আর কী হবে সেই কথাটাই এখানে এবি মিস্টার থ্রি সিক্সটি বলেছে তুমি যদি ঘুম না কাটতে পারো তাহলে তুমি আর স্ট্রং কোথায় হলে আলাদা কোথায় হলে গুন তো কাটতেই হবে তাই কি করতে হবে আমাদের স্টাডিতে পড়াশোনায় মন দিতে হবে যে বলবে বিয়ে করো তাহলে তুমি বলবে তুমি একবার করে নাও আমি খুঁজে দিচ্ছি পাত্র বা পাত্রী শুধু বাবা মাকে এটা বলা যাবে না বাকি সবাইকে নাই বলেই দিলাম ওকে লোকসভা এগারো রাজ্যসভা পাঁচ আর বিধানসভা নব্বই অতি অবশ্যই কিন্তু এটা তোমাদের কি করতে হবে পড়ে নিতে হবে বোঝা গেল চলে গেলাম আমরা পরবর্তী পাটে এবার দেখো স্টেট অ্যানিমাল ওয়াইল্ড ওয়াটার বাফেলো হচ্ছে ছত্তিশগড়ের স্টেট অ্যানিম্যাল মানে বলতে পারে সোজা ভাষায় যেটাকে আমরা বলি মোষ তাহলে মোষ কোথাকার স্টেট অ্যানিম্যাল সেটা হয়ে যাচ্ছে ছত্তিশগড়ের ময়না পাখি যেটাকে বলা হয় সেই পাহাড়ি ময়না হচ্ছে এখানকার স্টেট বার্ড এবং শালগাছ যেটা সেটা হয়ে যাচ্ছে স্টেট ট্রি রাইট বায়োস্ফিয়ারের যদি কথা বলা হয় আচানাক মার দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা কিন্তু শুধুমাত্র তোমার যে ছত্তিশগড়ে আছে তা নয় মধ্যপ্রদেশ ছত্তিশগড় মিলিয়ে তোমার যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যে তুমি কোনটাকে পাচ্ছ আচানাক মার আমার কান্টাক বায়োস্ফিয়ার রাইট এটা যখন আমি বায়োস্ফিয়ার তোমাদের পড়িয়েছিলাম তখনই দেখিয়েছিলাম দুটো বর্ডারের মধ্যে থেকে দুটো রাজ্যকেই মানে এমপি এবং তার সাথে সাথে ছত্তিশগড় সব কটাকেই কি করছে এটা কিন্তু রাখছে দুটোর মধ্যেই মার আচানাক আমার কান্টাক বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় পড়ছে ছত্তিশগড় অ্যাজ ওয়েল অ্যাজ মধ্যপ্রদেশ রিমেম্বার দিস ওয়ান রাইট ওয়ার্ল্ড লাইফ স্যাংচুরি সব এখানে দিয়ে দেওয়া হয়েছে তো অবভিয়াসলি তোমাকে কি করতে হবে ওয়ার্ল্ড লাইফ স্যাংচুরি সব মনে করতে হবে বাট সব কটাই কি পড়তে হবে না সব পড়তে হবে না তবে চোখ বলিয়ে সব কটাকে রাখবে বুঝতে পেরেছ কোনটা মনে কর বাবা মা কি যেটার নাকি জামা কষা কোনটা শ্রেষ্ঠ চলো দা ফ্যাক্ট ইজ দ্যাট এখানে সব কটার মধ্যে থেকে দু একটা মানে সব আসবে হয়তো দু একটা রাইট বাট তোমাকে রিমেম্বার পড়তে হবে সব মানে পড়তে হবে মানে চোখ বুলিয়ে দেখো বাদাল খোল মানে যেখানে বাদাল ছত্তিশগড়ের ওইগুলোতে দেখবে একটুখানি ড্রাই এরিয়া অতটাও বৃষ্টিপাতের পাট্টা হয় না বৃষ্টিপাত হয় কিন্তু আমরা যেরকম বেঙ্গলের মধ্যে খুশমেজাজ যে ওয়েদার কন্ডিশন যেটা তো পাবে না তাহলে সেই মধ্যপ্রদেশ ছত্তিশগড় বাদালের খোল তৈরি হয়ে যায় হয় না সীতা নদী মধ্যপ্রদেশের সীতা সেই সেখান থেকে সীতা নদী সেমা সেমাসর্থ ভিরামগড় দেন বোমারাও দেখো ছত্তিশগড়ের নামটা আমি একটুখানি ইম্পর্ট্যান্ট বলে দিই ছত্তিশগড় মানে গড় বা ছত্তিশখানা কেলা নিয়ে নাকি কেল্লা মানে যেটাকে বলা হয় কেল্লা সেই কেল্লা নিয়ে নাকি এটা তৈরি হয়েছিল এই ধরনের একটা কথিত পাঠ আছে তো সেইটাই কোথাও না কোথাও এই সমস্ত ওয়াইল্ড লাইফ সাথে যুক্ত লেখার সাথে তো আমি ইনফরমেশানটা দিয়ে দিলাম কিন্তু পড়ার ব্যাপারটা যেটা আছে সেটা তোমাদের পড়তে হবে কিন্তু আমি বলবো না যে মুখস্থ করো আমি কি বললাম চোখ বোলাতে হবে ওয়াইল্ড লাইফ হলো তার সাথে সাথে বায়োস্পার হয়ে গেল নেক্সট পার্টে আমাদের যেটা দেখতে হবে সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে ছবি মোষের ছবি দেখে নিলাম দেখো নামটাই দেখতে পাচ্ছ ওয়াইল্ড ওয়াটার বাফেলো একে তো জঙ্গলি তার উপর জলের ভেতর থাকা যে মোষগুলো আছে সেটাই হচ্ছে সিংটা দেখেই বুঝতে পারছো কি মারাত্মক তারপরেরটা ময়না পাখি ময়না পাখি আমরা সকলে দেখেছি আর একবার দেখলাম যে আমাদের মতোই কথা বলতে পারে আর খুব বেশ খুব স্পষ্টই কথা বলে আমাদের বাড়ির পাশে একটি কাকিমার কাছে এই ময়না পাখি ছিল নামটাও ছিল তার ময়না তো মানে তার কাজই ছিল যে বাড়িতে কেউ ঢুকলে কেলি 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 এলি ময়না জিজ্ঞাসা করে কে এইটা হচ্ছে তার ছন্দ মিলিয়ে সে বলতো মানে তাকে সেখানেই হয়েছিল সেইভাবে শুধু বলতো তিনবার বলবে কেলি 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 এলি ময়না জিজ্ঞাসা করছে কেলি এবার তো বল এইভাবে ছন্দ মিলিয়ে সে খুব সুন্দরভাবে বলতো ময়না পাখিটা আমরা ছোটোবেলা থেকে অনেকেও দেখেছি নেক্সট পার্টে চলে যাব ন্যাশনাল পার্কে ন্যাশনাল পার্কের মধ্যে ইন্দ্রাবাতি ইজ ভেরি মাছ ইম্পর্ট্যান্ট এটাকে তোমাকে মনে রাখতেই হবে না এটা নাম্বার চলছে দেখো পার্কের মধ্যে ইন্দ্রাবাদীর কথাটা বেশি জিজ্ঞাসা করা হয় এবং গুরু ঘাসি দাস যেটা সেইটা একটুখানি বেশি জিজ্ঞাসা করা হয় তাহলে ন্যাশনাল পার্কগুলো কিন্তু অতি অবশ্যই পড়ে নেবে দেখো আমি মনে করি ওয়ার্ল্ড লাইফটা পড়ার বেশি কিছু দরকার নেই রাইট কারণ ওয়ার্ল্ড লাইফটা অনেক একটুখানি বেশি মানে ওই বহু কথা কাউ বলে বাংলাতে একটা সিনেমা দেখেছিলাম যেখানে দেখেছিলাম যখন তাকে এবিসিডি শেখানো হচ্ছিল বা কখ শেখানো হচ্ছিল পড়ানো হচ্ছিল তো সেক্ষেত্রে যেটা ওর শক্ত লাগছিল কেটে কেটে খেয়ে নিচ্ছিল তো আমারও সেইটাই মনে হয় যেটা আমার শক্ত লাগে আমি কিন্তু বেশি পড়ি না যেটুকু মনে রাখতে পারবো পড়বো আদারওয়াইজ আমি ছেড়ে দেবো বায়োস্ফার রিজার্ভ একটাই আছে মনে রাখাটা খুব একটা কঠিন নয় আর তার সাথে সাথে দেখো ন্যাশনাল পার্ক চারটে আছে তাহলে চারটে তো আমি ইজিলি পড়তেই পারবো গুরু গুরুঘাসিদাস এবং ঘাটি ইন্দ্রাবাদী তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট বললাম সেই দুটো পড়বে এবং তোমাকে কি করতে হবে হবে এখান থেকে মনে রেখে দিতে বুঝতে পারলে তাহলে ন্যাশনাল পার্ক চারটেই কিন্তু তোমরা পড়ে নেবে দেখো অনেক সময় তোমরা দেখতে পাবে বিশেষত এসএসসির পরীক্ষায় তোমরা এটা দেখতে পাবে যেখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে এই ট্রাইবটা কোন এলাকার সাথে যুক্ত বা কোন এরিয়ার সাথে এই ধরনের যে আদিবাসী আছে তারা কোথায় দেখতে পায় মূল অধিবাসী যারা আছেন তাদের লোকেশনটা কোথায় এটা কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করে তাহলে ট্রাইবস হিসাবে যদি দেখো গন্ড আবুজ মারিয়া হাবল হালবা মুন্ডা ওরান কারকু বাপচি কন্দ বাতরা বেঞ্জওয়ার কোরবা কোরবা গেলে লিখেছি না কোরবা কোল আন্দ্রুবা এতগুলো কি দেখতে পাই আমরা ট্রাইবস বা আদি অদিবাসী যারা আছেন তাদেরকে আমরা কিন্তু এখানে দেখতে পাই আর সেই হিসাবে তাদের জন্য ফোক সং এবং ফোক ডান্সটাও সেটাও কিন্তু খুব ফেমাস হয়ে যায় প্রত্যেকটা আদিবাসীদের কি থাকে একটা নিজস্ব ফোক সং নিজস্ব ট্র্যাডিশান সব কিছুই থাকে তাহলে সেই হিসাবে প্রোগ্রাম তো রয়েছে কিন্তু সব কিছু কি পড়তে হবে না তার মধ্যে কিছু ফোক সংয়ের নাম আমি দিয়ে দিয়েছি ফর অন এক্সাম্পল সোহার বিহাব পাথনি পান্ধাভুমি গড় এবং ধাঙ্কুল এসেট্রা এই সব কটা হয়ে যাচ্ছে ফোক সং তোমরা যেটা পড়বে সেটা ট্রাইবসটাকেই মনে রাখবে কারণ সং থেকে বা ডান্স থেকে আমি খুব একটা জিনিস কোয়েশ্চেন্স আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি তাই কিন্তু ট্রাইব যেগুলো এই গন্ড ট্রাইবটা কোথায় কোথায় এমপি বেশিরভাগ থাকে এমপিতেও গন্ড পাওয়া যায় ইউপিতেও গন্ড পাওয়া যায় তোমার যেখানে অপশানসগুলো দেখবে সেই হিসাবে মনে করে রাখবে হালবা জিজ্ঞাসা করা হয় ও রান দেয় আর তোমার অপশানে নর্থ ইস্ট এবং নর্থের সাইডগুলোর স্টেটের এক্সাম্পলগুলো দেওয়া থাকে আর ওরাং ফেস্টিভ্যাল হিসাবে নর্থ ইস্টের একটা ফেস্টিভ্যাল হয় নো সেইটা ওটা নয় এটা কিন্তু ছত্তিশগড়ের ও ওরাওন সেটা কোথাকার ছত্তিশগড়ের ঠিক তাহলে অতি অবশ্যই তোমাকে কি দেখে নিতে হবে ট্রাইবসগুলোর নাম কিন্তু দেখে নিতে হবে আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট যেটা একদম লাস্টে যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ জিআই ট্যাগটা দেখবে এখানকার জিআই ট্যাগ বাস্তার আয়রন ক্রাফট মানে বলতে পারো ওই যে টেরাকোটার মতো একটা কাজ হয় মানে আয়রন দিয়ে এরকমভাবে লোহার রডগুলোকে বেঁকিয়ে 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 কাজ করানো হয় ডোকরার কাজ পাওয়া যায় আর বাস্তার উডেন কার্ভ একটা বাস্তার মানে হয়ে যাচ্ছে ওই ফিগার তৈরি করা তো সেই ফিগারটা কি দিয়ে তৈরি করে আয়রন দিয়ে তৈরি করতে পারে আবার উডেন দিয়ে তৈরি করতে পারে এখানে দুটোকেই কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে তার সাথে সাথে ডোকরার কাজটা এবং চম্পা সিল্ক শাড়ি অ্যান্ড ফেব্রিক এটাকেও কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে রাইট তাহলে চারটে জিআই আমার কার কাছে আছে ছত্তিশগড়ের কাছে আছে কোনটা কোনটা ডোকরা বাস্তার আয়রন অ্যান্ড উড এবং চম্পা সিল্ক এই চারটে জিনিসের সাথে তোমাকে মানানসই দেখে নিতে হবে জিআই ট্যাগ কিন্তু জিজ্ঞাসা করে ইভেন জিআই ট্যাক থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জিকে কে কিন্তু জিজ্ঞাসা করে এক্সাম্পলে মানে বলা হয়েছিল পানপাতা যেটা পানপাতা বা একটা সুপুরি কেরালার একটা জিআই ট্যাগ আছে তো সেইটা তোমাকে জিজ্ঞাসা করেছিল খুব রিসেন্টলি একটা পরীক্ষায় কিন্তু ছিল ডাব্লিউ এর আমার মনে পড়ছে না কিন্তু সেখানে কিন্তু আসে তাহলে অতি অবশ্যই তোমাকে কি করতে হবে কোনো যখন স্টেট পড়বে সেই স্টেটের জিআই ট্যাগটা কিন্তু পড়ে রাখো এসএসসি ডাব্লিউ দুটোর জন্যই কিন্তু এটা বেশ ফেমাস বুঝতে পারছো হ্যাঁ এক্স্যাক্টলি টিনা ঠিক কথা গুড আফটারনুন বাবু ইয়াস ওরিয়স অলসো কলডেস করুক ঠিক আছে তাহলে চলো আমরা জিআই ট্যাগটা দেখে নিলাম জিআই ট্যাগের ম্যাটারগুলো দেখে নাও এই যে ডোগরার কাজ বলা হয় না আর তার সাথে সাথে আয়রনগুলোকে এরকমভাবে কী করা হয় টেরিয়ে বেঁকিয়ে টেরিয়ে বেঁকিয়ে সমস্ত এই ধরনের কাজ করানো আর উডেন পার্টটা দেখো এইটা ঠিক এই যে বাস্তার উডেন বাস্তার ওই যে শহরটা সেখানকার এইগুলো যেগুলো আমরা ওই ইয়েতে কিনি কী বলে শিল্প মেলাতে গিয়ে হস্তশিল্প মেলাতে গিয়ে রাইট বা দেখবে ওই যে হয় না আমাদের ওখানে যেরকম হয় চুচুড়া উৎসব হয় সেই রকমই নিজের নিজের এলাকার দেখবে একটা উৎসব সেলিব্রেশন হয় কল্যাণী উৎসব হয় তো সেই সব উৎসবগুলোতে কি করা হয় মেলা যেগুলো বসানো হয় সেইখানে যেগুলো বিক্রি হয় তারই একটা ওভারঅল জিআই ট্যাগ কার কাছে আছে ছত্তিশগড়ের কাছে আছে কোথা গেল মালাই যেগুলো পাওয়া যায় রাইট চলো এবার তাহলে আমরা কি করব। আমরা এরপরে স্টেট রিলেটেড এমসি কিছু দেখব স্টেট রিলেটেড মানে কিছু একটা দু একটা ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা দেখার পর স্টেট রিলেটেড কিসে চলে যাব এমসিকিউতে স্টেট রিলেটেড ফ্যাক্টটা দেখো চিত্রাকোট ওয়াটারফল ফল ভেরি মাচ ইম্পর্টেন্ট চিত্রাকোট ওয়াটারফল ফল ইজ অলসো কল্ড অ্যাজ দ্য নায়াগ্রা ফল অফ ইন্ডিয়া ক্লিয়ার চিত্রাকোট ওয়াটারফল যেটা আছে বা যে ঝর্ণাটা আছে সেটা কি বলা হয় মিনি নায়াগ্রা ওয়াটার ফল বলা হয় আচ্ছা ক্যাপিটাল তো অলরেডি আমি পড়ে নিয়েছি এটা আমাকে আর পড়তে হবে না আর একটা জিনিসের এই যে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেড অফিস আছে কোথায় ছত্তিশগড়ে কোথায় বিলাসপুর সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বেলাসপুর এটাতে হেড অফিস অতি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে বর্তমান গভর্নর কে আছে আনুসুইয়া উইকে অ্যান্ড কে আছেন ভূপেশ ভাগল ক্লিয়ার রিভার্সের যদি কথা বলি মহানদী এখান থেকে উৎপত্তি তারপর ওড়িশা হয়ে চলে যাচ্ছে কোথায় বে অফ বেঙ্গলে ইন্দ্রাবাদী গিয়ে কোথায় পড়ছে গোদাবরিতে মিলছে সোন নদী পেন নদী হাসদ সাভরি নর্মাদা ওয়েস্ট ও সরি রিভারের যদি কথা বলা হুম ঠিক আছে গুড ইভিনিং বাবু হ্যাঁ জয়দেব এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোর আর পঙ্কজের কবে হবে জানি না দেখা এখনো পর্যন্ত টাইম আছে আই হোপ কে ফেজে যদি তোমাদের আসে কিন্তু বুঝতে পারছি না কেন হলো না লোকে তো আবার পড়তে ভুলে যাবে এন পরীক্ষা আছে ভুলে যাবে ভুলে গিয়ে পড়া বন্ধ করে দেবে তখন দেখবি আবার তোকে ডাকছে যে এসো এসে এসো পড়তে এসো আচ্ছা যারা নতুন আছো আমি তাদের বলবো যে তাদের যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রামটাকে ডাউনলোড করে সেখানে জয়েন হয়ে যাবে এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবে আর গ্রুপের মধ্যে জয়েন হয়ে গিয়ে সেখান থেকেই তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে চলো এবার আমরা কিছু কোয়েশ্চেন আনসারে চলে এসেছি বলো টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ছত্তিশগড় বেসিক্যালি এটা একটা ওই টুকরো টুকরো ম্যাটার যেগুলো আমরা পড়ে রাখবো জানতে পারবো আর তার সাথে সাথে দেখো এখানে ছোটু আবার তোমাদের হ্যালো বলতে চলে এসেছে আর ছোটু যেটা বলছে সেটা বলছে এখানে ওয়াই টু সিক্স সিক্স দিস গিভস ইউ দ্য হায়েস্ট ডিসকাউন্ট তো যদি আড্ডা থেকে কোনো কোর্স পারচেস করতে হয় সেটা আড্ডার মেন চ্যানেলই হোক না কেন ব্যাংকের সিরিজই হোক না কেন তোমরা কী করতে পারো ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে কিন্তু ইউজ করতে পারো মানে এই ফেজেও এলো না তুমি একবার এক কাজ করো তুমি মেইল না চেক করে তোমার যে রোল নাম্বারটা আছে সেটা একবার পুট করে দেখো আর এর আগে যখন এই রকম মানে অ্যাডমিট কার্ড দিয়েছে তার আগে একটা লিঙ্ক এসেছিল সেই লিঙ্কে হচ্ছে যে তোমার ফর্ম যেটা আছে সেটা সেটা দেখেছিলে আচ্ছা এই হচ্ছে জয়দেব ঠিক আছে এক্স্যাক্টলি ভেরি গুড কারেক্ট আনসার হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন দা ছত্তিশগড় হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন আচ্ছা লোকসভা লোকসভাতে কতগুলো সিট আছে বলো রাজ্যসভাতে কতগুলো সিট আছে এবং বিধানসভাতে কতগুলো সিট আছে আমি আজকেই পড়ালাম আমি আশা করব তোমরা পারবে বিশেষত তার আর যাদের এখানে সিএইচ সিজিএল পরীক্ষা আছে তাদের কিন্তু বলতে হবে বলো টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট এটা তো হয়ে গেল লোকসভা সিট কতগুলো রাজ্যসভা সিট কতগুলো বিধানসভা কতগুলো লোকসভা কত এগারো ওকে এখানে যদি বলা হয় রাজ্যসভা সেটা হয়ে যাচ্ছে পাঁচ অ্যান্ড ওয়াট অ্যাবাউট বিধানসভা লোকসভা এগারো রাজ্যসভা পাঁচ ভেরি গুড নব্বই ওয়েলডান চলে গেলাম আমরা পরের প্রশ্নে হোয়াট ডাস ছত্তিশগড় মিন একটু আগেই আমি তোমাদের ছলে বলেছিলাম হোয়াট ডাস ছত্তিশগড় মিন ছত্তিশগড় বলতে কি বোঝানো হয়েছে

তার মানে ছত্রিশটা কিলা হয়ে যাচ্ছে এর অ্যাকচুয়াল পার্ট রাইট চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নে ইন্দ্রাবাতি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট এটা তো সোজা কিন্তু যখন পরীক্ষার সময় আসবে তখন এটা র্যান্ডাম কোয়েশনস হয়ে যাবে ইন্দ্রাবাতি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট অবভিয়াসলি ম্যাম ছত্তিশগড় পড়াচ্ছ তাহলে ছত্রিশগড়েই আসবে অবভিয়াসলি ইজ ইন ছত্তিশগড় ওকে ওডিশার দুটো নাম বলবে ন্যাশনাল পার্কের কেরালার দুটো নাম বলবে মধ্যপ্রদেশের তিনটে নাম বলবে যে তিনটে পার্টে যে তিনটে ন্যাশনাল পার্কের মধ্যে নাইট সাফারি তৈরি করা হয়েছে বা স্টার্ট করা হচ্ছে যেটা আজকের সকালের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের পড়িয়েছি বোঝা গেল কী বলা হচ্ছে ওডিশার দুটো ন্যাশনাল পার্কের নাম বলবে কেরালার দুটো ন্যাশনাল পার্কের নাম বলবে মধ্যপ্রদেশের তিনটে ন্যাশনাল পার্কের নাম বলবে যে তিনটে ন্যাশনাল পার্কে কি করা হয়েছে নাইট সাফারি স্টার্ট করা হয়েছে আমি আজকে সকাল সাতটার ক্লাসেই পড়িয়েছি যারা নতুন আছো তাদের মনে রাখবে যে প্রত্যেক দিন সকাল সাতটার সময় আমাদের কি হয় কারেন্ট অ্যাফেয়ার্স হয় এবং বিকেল পাঁচটার সময় যেটা হয় সেটা কি সেটা এই ধরনেরই আমরা কি করব ছোট ছোটো ইনফরমেশান অ্যান্ড দেন তার এমসি সলভ করব ঠিক আছে ওকে প্যারিয়াল ভেরি গুড পেরিয়াল নাইন অ্যান্ড সাইলেন্ট ভ্যালি ঠিক কথা এটার মধ্যে শিমলিপাল শিমলিপালের আই হোপ কে তোমরা ছবি ডেফিনেটলি বুঝ ফায়ার হয়েছে ওখানে আগুন লেগে গেছে শিমলিপাল শিমলিপাল ভিতরকণিকা একদম ঠিক কথা আর নাইট সাফারি কোথায় কোথায় স্টার্ট হয়েছে বলো বান্ধবগড় কানহা অ্যান্ড পেঞ্চ ভেরি গুড দাস বান্ধবগড় কানহা অ্যান্ড পেঞ্চ ঠিক এই তিন চার তিনটে ন্যাশনাল পার্কে কি তৈরি করা হয়েছে এখানে নাইট সাফারি তৈরি করা হয়েছে বা সেখানে স্টার্ট হচ্ছে ডান একদম ঠিক কথা চলো চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নে ইন ওয়েচ ইয়ার ছত্তিশগড় ওয়াজ ফর্মড ইন ওয়েচ ইয়ার ছত্তিশগড় ওয়াজ ফর্মড কোন বছরে ছত্তিশগড় স্টার্ট হয়েছিল বা স্টার্ট মানে এখানে ফর্মড হয়েছিল আমি সকলকে বলবো ভিডিওটা কি করতে ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিতে রাইট কি করবে ভিডিওটাকে অতি অবশ্যই তোমরা এবার থেকে কি করবে শেয়ার করে দেবে ফার্স্ট নভেম্বর দু হাজার এক্সাক্টলি কোন সালে হয়েছে সেটা হয়ে যাচ্ছে দু হাজার সালে হয়েছে ঠিক এই ধরনের এই টুকরো টুকরো কোয়েশ্চেন আসবে মেন ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা থাকে নর্থ ইস্টের পার্টগুলো থেকে গোলায় সাউথের পার্টগুলো থেকে গোলায় অলরেডি সেগুলো করিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা আমি অলরেডি নর্থ ইস্টের স্টেটগুলোর ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম সাউথের স্টেটগুলোর কিন্তু ইনফরমেশান হয়ে গিয়েছিল তো তোমরা সেই ক্লাসগুলো আর একবার দেখে নিও নোটসগুলোকে একবার কালেক্ট করার চেষ্টা করে নিও করে নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি এই স্টেটগুলোকে আমি তো আর রিপিট করাবো না কারণ অলরেডি করানো হয়ে গিয়েছিল এবার যেটা করাবো সেটা হচ্ছে যে এই দুটো করানো যেগুলো ছিল তার মধ্যে থেকে এমসিকিউ রাজি থাকলে বলো নাকি পুরো আবার রিভিশন করতে যাও সেটা আবার অদ্ভুত হয়ে যাবে পুরো রিভিশনটা কি করবে বলো নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেই নর্থ ইস্টের স্টেটগুলোর অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের সাউথের যে কোয়েশ স্টেটগুলো আছে সেগুলোরও অলরেডি আর্ট অ্যান্ড কালচারের ম্যাটারটা হয়ে গিয়েছিল এবার তোমরা কি করতে চাইছো সেইটাই আবার রিপিট করবে মানে আরও অ্যাডিশনাল কিছু দিয়ে সে টুকরো টুকরো আগের কিছু টুকরো এখনকার কিছু সেই সবগুলো কি রিভিশন মোডে পড়বে নাকি আমি সেখান থেকে শুধুমাত্র এমসিকিউ ফরম্যাটে তোমাদের পড়াবো এবং কোয়েশ্চেনগুলোকে রিভাইজ করিয়ে দেব কোনটা তোমরা করতে চাইছো কোনটা তোমাদের জন্য কনভেনিয়েন্ট হবে আমাকে একবার জানিয়ে দাও তোমরা কোনটাতে খুশি বেস্ট আমারও সেটাই মনে হচ্ছে এমসিকিউ ঠিক আছে তাহলে সেটাই করাবো এই যে সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইস্টের পার্টটা টোটাল এগারোখানা স্টেট হয়ে গিয়েছিল টি বাবু আমাকে একটু লিস্ট দিয়ে দিবি আমি না পুরো ভুলে খেয়ে নিয়েছি শুধু মনে আছে এইটা করিয়েছি আর এইটা করিয়েছি আর আমার কোনো কিছুই মাথায় টাথায় নেই সামনের উইকে ঠিক আছে দেখা যাক সামনের উইকে কেন এই উইকেই করিয়ে দেবো রিভাইজ করিয়ে দেবো রাইট মেজার ইম্পর্টেন্ট তো এইগুলোই থাকে তাহলে কোথাও না কোথাও সেটা সুবিধা হবে কি করতে যাবে সেখান থেকে এমসিকিউ আর এমসিকিউর থ্রু দিয়ে আমরা কী করবো পুরোনো ম্যাটারগুলোকে একবার পরে নেবো চলো এবার দেখে নিচ্ছি চিত্রকোট ওয়াটারফল ইজ অন চিত্রকোট ওয়াটারফল যেটাকে কি বলা হয় ঠিক আছে চলো একদম এমসিকিউ করিয়ে দেবো বলো চিত্রকোট ওয়াটারফল যে ওয়াটার ফলটাকে কী বলা হচ্ছে মিনি নায়াগ্রা একটু আগেই পড়লাম সেইটা কোন নদীর ওপর সেইটা তো আমাদের কোথায় আছে দ্যাট ইজ এন কী বলা হয় ছত্তিশগড়ে কিন্তু সেটা কোন নদীর ওপর দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট হ্যাঁ মিনি নায়াগ্রা বলা হয় এটা কোন নদীর ওপর নর্মদা তাপি তাপি তো প্রথমত তৈরি হয়নি তাপির যদি কথা বলো সে তো ছত্তিশগড়ের ওপর দিয়ে যাচ্ছেই না রাইট তাহলে তাপি অটোমেটিক্যালি কেটে গেল। মহানদী এবং নর্মদা দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর দুটোর মধ্যে থেকে আমরা কিন্তু কখনোই পড়িনি মহানদী পড়লেই আমরা পড়ি বাঁধ নর্মদা পড়লে আমরা কি পড়ি সেটা হয়ে যাচ্ছে ওমকারেশ্বর ড্যামটা পড়া হয় রাইট কারেক্ট আনসার তাহলে কোনটা হয়ে গেল সেটা হয়ে যাচ্ছে ইন্দ্রাবতী একদম ঠিক তাহলে চিত্রাকোট ওয়াটার ফল কার ওপরে আছে দ্যাট ইজ অন ইন্দ্রাবতী রিভারের ওপর যেটাকে কি বলা হয় মিনি ন্যাগরা বলা হয়

রথনাচা বেসিক্যালি এমন একটা ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালটা আমার সেলিব্রেট করা হয় দিওয়ালির সময় বোঝা গেল কি বলা হয়ে যাচ্ছে এইটা আমার কবে সেলিব্রেট করা হয় এটা সেলিব্রেট করা হয় দিওয়ালি যখন হয় তখন তাহলে বলো রথনাচা ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ওড়িশা ছত্তিশগড় এমপি নাকি ইউপিএন অবভিয়াসলি ছত্তিশগড়ই হবে কারণ ম্যাম কি পড়াচ্ছে ছত্তিশগড় পড়াচ্ছে কখন সেলিব্রেট করা হয় আমি কিন্তু আগেও বললাম এটা সেলিব্রেটেড ডিউরিং দ্য দিওয়ালি টাইম ঠিক আছে না না ইট ইজ ইন ছত্তিশগড় চলো চলে গেলাম পরের পাটে পরের পাটে আমি বলবো যে আমাদের এই যে ব্যাচটা সেই ব্যাচটা সম্পর্কে সেটা হয়ে যাচ্ছে মহাপ্যাক এই যে মহাপ্যাকটা সেটার নাম হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক জেনারেল কম্বাইন্ড জেনারেল কম্বাইন্ড মানে প্রত্যেক কটা সাবজেক্টের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ম্যাথস ম্যাথ স্টার্ট হয়ে যাচ্ছে তোমাদের মার্চ থার্টি থেকে তো যারা যারা জেনকম নিয়ে নিয়েছো তাদের আমি বলবো থার্টি থেকে তোমরা মার্চ থার্টি মার্চ থেকে পেয়ে যাচ্ছো ম্যাথসও পেয়ে যাচ্ছ দশ তারিখ থেকে রিজনিং পাচ্ছ অলরেডি ইংলিশ পেয়ে গেছো তার সাথে সাথে এরপরে এপ্রিলে তোমরা বাংলা পেয়ে যাবে প্রত্যেক কটা যে সাবজেক্ট আছে যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে লাগে সেই সবকটা সাবজেক্টের একটা ওভারঅল পার্ট মানে সব কটা সাবজেক্টের কী হয়েছে একটা ইন্ট্রিগেটেড পার্ট আমার কিসে আছে এই মহাপ্যাক মানে আমি এই মহাপ্যাকটা কিনলে তাহলে আমি ইকোনমিক্স পাবো জিআই পাবো ইংলিশ পাবো বাংলা পাবো আজকে ম্যাথস চলে আসছে ম্যাথস পেয়ে যাবো হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট কি থাকছে এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকছে বুঝতে পারলে সো মহাপ্যাক এই মহাপ্যাকটা কিনতে গেলে তোমাকে কি করতে হবে সেটা হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক লিখতে পারো বা সোজা ভাষায় বেঙ্গলি বলে সার্চ করলে দেখবে বেঙ্গলিতে দুখানা মহাপ্যাক পাচ্ছ একটা হয়ে যাচ্ছে ডাব্লু মহাপ্যাক যেটা ডাব্লু বিসিএস চাকরির জন্য আর একটা হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক ডাব্লু বিসিএস ছাড়া যে কোনো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য হচ্ছে জেনকম এখানে কি করতে হবে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে দিয়ে হায়েস্ট ডিসকাউন্ট নিয়ে পেমেন্ট করে তুমি ক্লাসটাকে অ্যাভেল করতে পারো রাইট আর তার সাথে সাথে দেখো আমাদের ডাব্লু বি নিউ একটা সিরিজ স্টার্ট হয়েছে লঞ্চ করা হয়েছে ডাব্লু এর এমসি কিউ এই যে ভোটের জন্য আমাদের পরীক্ষাটা পিছিয়ে গেল। ভোটের জন্য পরীক্ষা পিছিয়ে গেল আর ব্যাস এরপরে কি হয়ে যাচ্ছে প্র্যাকটিস করতে হবে আর সেই প্র্যাকটিসের জন্য আমাদের এই বাচটা এই ব্যাচটার প্রাইসটাকে কি করা হয়েছে রিডিউস করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাহলে অতি অবশ্যই যারা মনে করো একটু রিভাইজ করতে চাইছো আর যাদের মহাপ্যাক নেই কারণ মহাপ্যাকের স্টুডেন্টদের অলরেডি এটা পেয়ে গেছো যাদের মহাপ্যাক নেই দে ক্যান আপগ্রেড ইয়ার সেলফ ইন দ্য মহাপ্যাক বা তোমরা কি করতে পারো এই ব্যাচটা নিয়ে নিতে পারো রাইট এটা কবে থেকে স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেকেন্ড মার্চ থেকে স্টার্ট হচ্ছে দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত তাহলে অতি অবশ্যই ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা কী করতে পারো এখানে এই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্ন বলো ওয়েস্ট ইউনিভার্সিটি হ্যাজ ডপড ইন দ্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টু সকালে বলা প্রশ্ন এখন তোমাদের অ্যান্সার বলতে হবে অ্যান্ড অতি অবশ্যই আমি বলবো দেখো ছোটুকে জীবনে কিন্তু ভুলো না ছোটু এত যখন স্মাইলিং ফেস নিয়ে তোমাদের মুখে একটু হাসি ফটাবার চেষ্টা করতো ছোটুকে ভুলবে না ছোটু কি বলেছে ছোটু বলেছে অলওয়েজ ইউজ ওয়াই টু সেক্স সেক্স রাইট আর তার সাথে আরও একটা আমি কথা বলবো সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রামটাকে ডাউনলোড করে একবার আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে আর তার সাথে সাথে যেটা করছো সেটা হয়ে যাচ্ছে এই আড্ডা টু ফোর সেভেন চ্যানেলটাকে তোমাদের কি করতে হবে একটুখানি সাবস্ক্রাইব করে নিতে হবে ঠিক আর যারা নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই দুখানা সেশন তোমরা মিস করো না যদি চাকরি পেতে চাও তাহলে প্রত্যেক দিন সকাল সাতটা এবং বিকেল তে আমার কি হচ্ছে এখানে ক্লাস হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে টেলিগ্রাম যেখান থেকে তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে তাহলে ওয়েস্ট ইউনিভার্সিটি টু দ্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টু জিরো টু ওয়ান এবং অ্যান্সার তোমরা যারা বলছো তারা কে কি বলছো দেখো বি আচ্ছা দু একজন শুধুমাত্র একটু গন্ডগোল করেছো শিপু বাবু আইআইটি মাদ্রাস আমাদের এখানকার ইন্ডিয়ার কখানা আইআইটিকে বা ইন্ডিয়ার কখানা ইউনিভার্সিটিকে র্যাঙ্কিং করা হয়েছে দেওয়া হয়েছে একশো টপ এর মধ্যে টপ হান্ড্রেডের মধ্যে আমাদের এখানকার চারটে আছে আইআইটি মাদ্রাস আইআইটি বম্বে বোধহয় আছে দিল্লি আছে অ্যান্ড খড়গপুর আছে সেই হিসাবে এই চারজনের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে কে আছে আইআইটি মাদ্রাস আছে সেটা ইন্ডিয়াতে বোঝা গেছে কিন্তু যদি ওয়ার্ল্ড প্যারামিটারে বলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ম্যাসাচুবে ইনস্টিটিউট অফ টেকনোলজি সেই বুঝতে পারলে তাহলে ম্যাসাচুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা সেটা কি করেছে টপ করেছে যদি তোমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে ইন্ডিয়ার কতগুলো ইউনিভার্সিটি এর মধ্যে আছে তাহলে আনসার কোনটা হয়ে যাবে চারটে ইউনিভার্সিটি চারটে ইউনিভার্সিটির মধ্যে সব থেকে প্রথম র্যাঙ্ক কার হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আইআইটি মাদ্রাজের র্যাঙ্ক হচ্ছে সকালবেলার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই কিন্তু এটা বলা ছিল চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নে ওয়েট স্টেট অর ইউটি হ্যাজ টপড দ্য মেডেল ট্যালি ইন দ্যকেন্ড এডিশন অব দ্য খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেমস আমি কারেন্ট এই খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেম কোথায় স্টার্ট হয়েছিল সেটাও তোমাদের বলে দেওয়া হয়েছিল কোনটা কোয়েশ্চেন এসেছিল ওয়েস্ট ডাব্লিউ বিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে कौन था विक्रम वन, यूनिवर्सिटी रैंकिंग टू जीरो टू वन बोलो, खेलो इंडिया विंटर नेशनल गेम खेलो इंडिया विंटर এটার যে সেকেন্ড এডিশনটা হচ্ছে সেই সেকেন্ড এডিশন যেটা সেটা কোথায় হয়েছে ফার্স্ট অফ অল আমি বলে দিই এটা হয়ে যাচ্ছে আমাদের গুলমার্গে হচ্ছে আর প্রথমটাও কিন্তু হয়েছিল গুলমার্গে আর উইনার যে হয়েছে সে হয়ে যাচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ভেরি গুড এখানে বেশ কয়েকজনকে আমি দেখলাম জম্মু অ্যান্ড কাশ্মীর আনসার করেছো দে আর অ্যাপসুলুটলি কারেক্ট আরে মহারাষ্ট্র নয় বাবা না 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 হানড্রেড পার্সেন্ট রাইট কক্ষনো নয় একবার ভালো করে দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হয় শুধু খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয় খেলো ইন্ডিয়া নর্মাল গেমস হয় খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয় তোমাকে ভালো করে দেখে নিতে হবে ইউথ বলেছে নাকি শুধু নর্মাল মানে খেলো ইন্ডিয়া বলেছে নাকি ইউনিভার্সিটি বলেছে নাকি উইন্টার বলেছে এইটুকু দেখে তারপর বাবু অ্যান্সার করতে হবে বুঝতে পারলে এইটা যদি আলাদা হয়ে যায় তাহলে উইনারের লিস্টটাও আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে তুমি যদি বলো হানড্রেড পার্সেন্ট তাহলে একদম

আচ্ছা প্রণবিন্দু চক্রবর্তী দেখো ডাব্লু এর যদি কথা বলি ডাব্লু বিসিএসেও ডাব্লু লাইক আমি যদি সিলেবাসটা তোমাদের একটুখানি বোঝাতে চাই তাহলে মনে রাখবে এইটা হয়ে যাচ্ছে আমাদের এসএসসি সিলেবাস সেই সিলেবাসের মধ্যে হয়ে যাচ্ছে ডাব্লু বিসিএস সিলেবাস মানে এই বড়টা বাইরের যে আউটার পার্টটা সেটা হয়ে যাচ্ছে একটা পুকুর ঠিক সেই পুকুরটা হচ্ছে এসএসসি তার মধ্যে সিলেবাস সেই পুকুরের একটা অংশ হয়ে যাচ্ছে একদম গভীর থেকে গভীরতম ইটস লাইক দ্য সমুদ্র সমুদ্রের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ সেটা তো পুরোটা জায়গা হতে পারে না একটুখানি জায়গায় কিন্তু তার গভীরতা অনেক তো এই একটুখানি জায়গাটাই হচ্ছে ডাব্লু মানে এসএসসির যেটা সিলেবাস সেই সিলেবাসটাকেই কনসাইজ করে তোমার সিলেবাস হচ্ছে ডাব্লু কিন্তু অনেকটা ডিটেলসে মানে গভীরে যেতে হয় সাবজেক্টের তো তোমার যে কোয়েশ্চেন্সটা বা যে সিলেবাসটা তুমি এসএসসির জন্য পড়বে বিলিভ মি সেটা কিন্তু ডাব্লিউ এর সিলেবাসের সাথে এক শুধুমাত্র কি ডিটেলসে পড়তে হয় ডাব্লিউ এর কোয়েশ্চেনের ভাষা কী হয়ে যায় একটুখানি শক্ত এসএসসির এসসির ভাষা কি হয়ে যায় একটুখানি সোজা মানে তোমাকে তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাক কোথায় তুমি বলবে দুটো চোখের মাঝে আমার নাক মুখমন্ডলে আমার নাক ডাব্লু বিসিএস বলবে গলার ওপরে একদম মাথার নিচে তোমার যে ওই দিক থেকে আসার পর কানের পর দুটো গাল গালের পর যে জিনিসটা থাকে সেইটার নাম বলো এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করে তো ডাবলি বিসিএস শুধু ল্যাঙ্গুয়েজটা একটু শক্ত থাকে যদিও আমার মনে হয় না একটুখানি টেকনিক্যালি পড়লেই পার আর তে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন্স থাকে তুমি বাবু ইন্টারেস্টেড যখন বিলিভ মি তুমি যে কোনো হিসাবে পড়ো তুমি পারবে বোঝা গেল হ্যাঁ এটা এটা আবার কি আচ্ছা পুতুল কিছু একটা বলেছে পুতুল তুমি কি বলেছো আমি দেখিনি কি বলেছো পুতুল দেখতে পাইনি পুতুল আমি দেখতে পাইনি তোর কি কথা সত্যি সত্যি বলছি চিকেনের দাম বেড়েছে না নিরামিষা শিওয়ে যাও আচ্ছা অরুনিম সকালের ক্লাস বাবু প্রত্যেকদিন সকাল সাতটায় হয় ঠিক আছে প্রত্যেক দিন সকাল সাতটায় হয় অ্যান্ড ফ্রম মাই সাইড রকম কোনো রকমই বাফারিং নেই বিক্রম প্লিজ তুমি তোমার একবার ইন্টারনেটটা চেক করে নাও কোনো রকম বাফারিং আমার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি না কারণ আমিও আমার মোবাইলে দেখি তোমাদের চ্যাটগুলো দেখার জন্য ঠিক আছে আচ্ছা ওয়ান থিং না বাবু দেখিনি আচ্ছা সকলকে বলবো দেখো প্রত্যেক দিন সকাল সাতটা এবং বিকেল পাঁচটার সময় ক্লাস হচ্ছে ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তোমরা আড্ডার চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে তার সাথে আরও একটা জিনিস করতে পারো সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রাম বলে যে বিষয়বস্তুটা হয় একটা অ্যাপ হয় সেই টেলিগ্রামটা ডাউনলোড করবে এবং মেজরিটি স্টুডেন্টের টেলিগ্রাম আছে তাই টেলিগ্রামে তুমি কি করবে গিয়ে সার্চ করো আমার নামটা সেই নামটা সার্চ করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে এইখানে তার সাথে জিএজিএসটা লিখে আমাকে আমার যেই সার্চ করবে সার্চ করার পর আমার মুখটাই ভেসে আসবে তোমাকে কি করতে হবে টুক করেও জয়েন করে নিতে তবে টুক করে জয়েন করার পর তোমরাও যদি কিছু জিজ্ঞাসা করতে পারো গ্রুপের মধ্যেও জিজ্ঞাসা করতে পারো লিঙ্ক তুমি গ্রুপের মধ্যে থেকেই পাবে রাইট আমি না অন্য স্টুডেন্টরা দিয়ে দেয় রাইট আর তারপরে তোমরা যদি কিছু কথাও বলতে চাও তাহলে সেক্ষেত্রে ওখানে ম্যাসেজ অপশন আছে তুমি কিন্তু আমাকে মেসেজও করতে পারো কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি সেটা হয়ে কোনটা জম্মু অ্যান্ড কাশ্মীর খেলো ইন্ডিয়া উইন্টার গেম উইন্টার গেম ভেনু কোথায় গুলমার্গ ঠিক আছে না পুতুল আমি দেখিনি আরেকবার 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 মনে করিয়ে দেবে তাহলেই হয়ে যাবে চলো হাউ মেনি কোম্পানিজ আর দেয়ার ইন দা বোম্বে স্টক এক্সচেঞ্জ বলো এবি मिस्टर 669 জিজ্ঞেস তুমি কবিতা টবিদা লিখতে আমার এখনো মনে আছে নো খাতা নো পেন না নো পেন নো খাতা আই হ্যাভ অনলি মাথা আমি জীবনে ওটা কখনো ভুলবো না মানে কে কোনো টিচার যদি কাউকে বলে যে একটু কাজ করো একটু খাতা বই নিয়ে পড়ো সেখানে এবি মিস্টার থ্রি সিক্সটি এটাই বলে নো পেন নো খাতা আই হ্যাভ অনলি মাথা আবার আজকে দেখো নো বাফারিং ইউ আর অনলি সাফারিং গ্রেট আচ্ছা সুমান মাইতি বলেছো পঞ্চাশটা বাকি তিরিশটা আবার অনেকে আচ্ছা সি আরও অনেকে বলেছে শিপুও বলেছ রিয়াও বলেছ সি যারা যারা শি বলেছে এসো আমি তোমার কানটা হালকা করে একটু মুলে দিই কারণ বম্বে স্টক এক্সচেঞ্জ মানে সেনসেক্স সেনসেক্সে তিরিশটা কোম্পানি থাকে আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যার হচ্ছে তোমার নিফটি সেখানে আমার কোনটা থাকে সেটা হয়ে যাচ্ছে পঞ্চাশটা কোম্পানি বুঝতে পারলে শুভ্রা তোমারও আমি কানটা মুলে দেবো বাবা বম্বে স্টক এক্সচেঞ্জ বলেছে হাউ মেনি কোম্পানিজ আর দেয়ার পঞ্চাশটা কার থাকে পঞ্চাশটা এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে আমিও ভুল লিখেছি আমারও কানটা মুলে দেওয়া উচিত ইটস নট সি ইটস বি ঠিক আছে বম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স যেটা সেনসেক্স যখন হচ্ছে তখন সেটাকে কী করা হচ্ছে তিরিশটা কোম্পানি নেওয়া হচ্ছে আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে পঞ্চাশ বলা হয় না নিফটি ফিফটি এক্সাক্টলি নিফটি ফিফটি এনএসসি রাইট অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ কোনটা থার্টি নিজের কানটাই নিজেকে ভুলে নিচ্ছ ঠিক আছে কোনো ব্যাপার না একটু টেকনিক্যাল হয়ে যায় নিফটি ফিফটি নিফটি ফিফটি মানেই হয়ে যাচ্ছে পঞ্চাশ আমি একটুখানি হালকা করে বলে দিচ্ছি ব্যাপারগুলো কি হয় আচ্ছা এইটা অতি অবশ্যই রং কারেক্ট অ্যান্সার ইজ বি দেখো সেনসেক্স কত সালে গঠিত হয়েছিল নাইনটিন এইটি সিক্সে এটা লঞ্চ করা হয় এটা কি এটা হয়ে যাচ্ছে আমাদের ভারতের প্রথম শেয়ার ইন্ডেক্স মানে ফার্স্ট ইন্ডেক্স যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে সেনসেক্স আর একটা কোনটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা আমাদের ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ এটাও প্রশ্ন জিজ্ঞেস করা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে হয়েছিল নাইনটিন নাইনটি টুতে আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স দ্যাট ইজ কল ইউর নিফটি ফিফটি সেই নিফটি ফিফটি গঠতে গঠিত হয় সেন্সেক্সের ঠিক দশ বছর বাদ তার মানে হয়ে যাচ্ছে নাইনটিন নাইনটি সিক্সে আচ্ছা কাজ কী করে আমি হালকা করে একটুখানি বলে দেবো জাস্ট মানে টু ইনক্রিজ ইউর ইন্টারেস্ট এটা বলছি মনে করো তিরিশটা কোম্পানি তিরিশটা কোম্পানি তো আমি নিচ্ছি না দুটো কোম্পানি নিচ্ছি এ অ্যান্ড বি এ কোম্পানির মনে করো দুশোখানা শেয়ার মার্কেটে ঘুরছিল বি কোম্পানির মনে করো তিনশোখানা শেয়ার মার্কেটে ঘুরছিল এ কোম্পানির এক একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা বি কোম্পানির এক একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা তাহলে কত হয়ে গেল মার্কেটে টোটাল ভ্যালুয়েশন কত টাকার শেয়ার ঘুরছে সেটা হয়ে যাচ্ছে দু হাজার আর তারপর হয়ে যাচ্ছে তিন হাজার মানে হয়ে যাচ্ছে পাঁচ হাজার ঠিক এবার কি হয়ে গেল কোম্পানি এ হঠাৎ করে প্রফিটে যে যাবে এই রকম একটা নিউজ শুনতে আরম্ভ করলো মানে কোনো একটা কোম্পানি এ কোম্পানি এ কী পেয়েছে রাশিয়া থেকে একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে তাহলে কন্ট্রাক্ট পেলে কি হবে এ প্রফিটে যাবে প্রফিটে যত যাবে তত আমি কি পাবো প্রফিটের ভাগ পাবো যে শেয়ার কিনে সে কী পায় প্রফিটের ভাগ পাই তাহলে সবাই এবার চাইছে কোম্পানি এর শেয়ার কিনতে তাহলে কোম্পানি এ তার যে শেয়ার কিনতে চাইবে ডিমান্ড যদি বাড়ে তাহলে দাম কি হবে বাড়বে তাহলে এখানে এই দশটাকে বেড়ে কি হয়ে যাবে পনেরো তাহলে এবার কত হয়ে যাচ্ছে পনেরো দুগুণে তিরিশ মানে তিন হাজার টাকা আর এখানে হয়ে গেছে মনে করো একই রয়েছে টোটাল ছ হাজার টাকা এই যে দেখছো পাঁচ হাজার থেকে ছ হাজার ভ্যালুটাকে বৃদ্ধি পেল তখন তোমার সেনসেক্স যেটা আছে সেই সেনসেক্সের এর পাশে রকম একটা আপ রাইজিং মানে ওপরের দিকের একটা সাইন থাকবে তার মানে বাড়ছে আর এটা পজিটিভ লেখা থাকবে প্লাস দিস 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 পয়েন্ট আর যদি মনে করো ছ হাজার থেকে পাঁচ হাজার এনিহাও নামছে মানে সেন্সেক্স তোমার কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সেন্সেক্স পজিটিভে মানে কি হয়ে যাচ্ছে মানে আমার শেয়ার মার্কেটের লোকেরা একটু অপটিমেস্টিক ভাবছে বেশি বেশি শেয়ার কেনা হচ্ছে আর যদি মনে করো নেগেটিভে যাচ্ছে তার মানে লোকে ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিয়ে কী হচ্ছে পাকতারি গোটাচ্ছে এটাই হচ্ছে মূল ফান্ডা সিমিলারভাবে কিন্তু নিফটিটাও কাজ করে বুঝতে পেরেছ চলো চলে গেলাম পরের পাঠ আনএক্সেপশনাল ডিমান্ড কভ এজ ওয়ান দ্যাট মুভস এবার আমি ইয়েকে বলে দিই কেউ একজন জিজ্ঞেস করেছিল ডাব্লিউ এর পূর্ণ প্রতিম বোধ আচ্ছা শুনে নাও এই যে কোয়েশ্চেন্সটা দেখছো এই কোয়েশেন্সটা যদি কথা বলো এটা কিন্তু তোমাদের শুধুমাত্র এসএসসির জন্য বললাম না এসএসসির সিলেবাসটা অনেকটা ওয়াস্ট মানে সেখানে নর্মাল ইকোনমিক্সও আছে প্লাস ইন্ডিয়ান ইকোনমিক্সও আছে সেই দুটোর মধ্যে থেকে ইন্ডিয়ান ইকোনমিক্সটা তোমার ডাব্লিউ বিসিএসে আছে রাইট ডাব্লিউ বিসিএস এর ডিটেলসটা তুমি যদি জানতে চাও দেন তুমি একটা কাজ করতে পারো আমাকে এখানে মেসেজ করো ডেফিনেটলি আমি তোমাকে তোমার অ্যান্সারগুলো দিয়ে দেব বা তুমি কোন কোন বিষয়টা জানতে চাইছো প্যাটার্নটা জানতে চাইছো সেটাও আমি তোমাকে কিন্তু বলে দেব বুঝতে পেরেছ ফিফটি ওয়ান থাউজেন্ডে চলে গিয়েছিল ধরে রাখতে পারেনি কিন্তু আবার চলে গেছে আজকেই তো ছিল বুঝিয়াছো ভেরি গুড হ্যাঁ বুল মানে হয়ে যাচ্ছে পজিটিভ ভাবছে বিয়ার মানে হয়ে যাচ্ছে একটু নেগেটিভ ভাবছে ঠিক আছে আচ্ছা এবার বলো আন এক্সেপশনাল ডিমান্ড কব কোনটা বলছো ডি ভার্টিক্যালি না ডিমান্ড কব ইন জেনারেল কি হয়ে যায় দেখো ডিমান্ড কার্ভ মানে চাহিদা রেখা চাহিদা রেখা কি বোঝাচ্ছে চাহিদা রেখা বোঝাচ্ছে যে যখন জিনিসপত্রের দাম বাড়বে যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে তখন চাহিদা কি হয়ে যাবে চাহিদা কিন্তু আমার কমে যাবে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি ল অফ ডিমান্ড মানে চাহিদা চাহিদা সূত্র বা চাহিদা রেখা মানে এখানে আমি যদি প্রাইস আঁকি এখানে যদি আমি কোয়ান্টিটি আঁকি তাহলে আমি কি দেখবো তাহলে দেখবো এটা নেগেটিভলি স্লোপড হয় কেন কারণ দশ টাকা দাম ছিল আমি আট টাকা খেতাম দশ টাকা দাম ছিল আট টাকা খেতাম তাহলে দশ আর আটের এই একটা পয়েন্ট পাবো গ্রাফে ঠিক তারপর মনে করো আট টাকা হয়ে গেলো মানে দশ থেকে কোথায় এসেছে আট দশ থেকে আট এসেছে তাহলে এবার দামটা কমলো মানে ডিমান্ডটা কী হবে বাড়বে সস্তায় পেলে লোকে কেনে তো যে বেশি আমি কত খাচ্ছি আমি এখানে মনে করো নয় ইউনিট খাচ্ছি তাহলে কী হয়ে গেল নতুন পয়েন্ট হয়ে গেল দিস ওয়ান ঠিক নতুন পয়েন্ট দিস ওয়ান তাহলে দেখো নেগেটিভলি স্লোপ ছিল এটা হয়ে যাচ্ছে নর্মাল সিচুয়েশন তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট এইটার যদি কথা বলো এটা তো নর্মাল সিচুয়েশন বি আমার নর্মাল সিচুয়েশন রাইট বি আমার কেটে গেল হরাইজেন্টাল এবং ভার্টিক্যালের যদি কথা বলো আমি মানলাম ভার্টিক্যাল ভার্টিক্যালটা কি হচ্ছে দেখো দাম বাড়লে কি হওয়া উচিত দাম বাড়লে জিনিসপত্রের ডিমান্ড আমার বাড়া উচিত সরি দাম বাড়লে ডিমান্ডপত্র আমার কমা উচিত তো দশ টাকা ছিল তুমি দু প্যাকেট নুন খেতে তোমার দামটা বেড়ে গেছে বারো টাকা হয়ে গেছে তারপরেও তুমি কিন্তু দুটোই খাবে তো এইটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল এটা কিসের জন্য হয় সল্টের জন্য হয় ঠিক আছে ভেরি এসেন্সিয়াল কমোডিটির জন্য আর একটা কিসের জন্য হরাইজেন্টাল এটা কোনটা হয়ে যাচ্ছে লাকজারি এইটা কিন্তু এই দুটোকেও আমরা নর্মাল মানি মানে এই জিনিসগুলো আমরা কিন্তু ডেলি লাইফে ইউজ করি আর এটার কিন্তু দামের সাথে রেসপন্সিভনেস আছে নেই যে তা নয় আর আমরা এক্সেপশনাল মানে পুরো উল্টো জিনিসটা কোনটাকে মানব উল্টো জিনিস মানে ল অফ ডিমান্ড বা চাহিদা সূত্র কাকে বলা হচ্ছে দাম বাড়লে ডিমান্ড দাম কমবে কমলে আমার ডিমান্ড বাড়বে এইটা হচ্ছে নর্মাল সিচুয়েশন রাইট তাই বি কাটলো আর সি কেউ কি বল আমরা এর মধ্যে আনি না ক্লিয়ার আর এক্সেপশনাল মানে উল্টো কোনটা যখন দাম বাড়বে তাহলে ডিমান্ড বাড়বে দাম কমবে তাহলে ডিমান্ডটা কি হবে কমবে এই সিচুয়েশনটাকে আমরা বলি ব্যতিক্রম তাহলে ব্যতিক্রম যদি এইটা হয় তাহলে কে হয়ে যায় পজিটিভলি স্লোপটা হয়ে যায় কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমি জানি না তোমরা বুঝতে পারলে কি না কারণ আমি একটুখানি ফার্স্টই বলেছি হ্যাঁ দাম বাড়ুক না বাড়ুক সল্ট একই লাগবে এক্স্যাক্টলি মানে সোজা ভাষায় মনে রাখবে যে ল অফ ডিমান্ড বলছে যে দামের সাথে আমার চাহিদার ব্যস্তানুপাতিক সম্পর্ক নেগেটিভ রিলেশন ঠিক আছে নেগেটিভ রিলেশন কিন্তু যদি তুমি দেখো এখানে এক্সেপশনাল মানে কি হয়ে যাচ্ছে পজিটিভ রিলেশন হবে পজিটিভ রিলেশন মানে কি হয়ে যাচ্ছে পজিটিভলি স্লোভ হবে তাই কারেক্ট আনসার আমার কোনটা হয়ে গেল অপশন এ ইজ দা কারেক্ট আনসার রাইট বলো দ্য ড্রাফট অফ দ্য ফাইভ ইয়ার্স প্ল্যান ইন ইন্ডিয়া ইজ অ্যাপ্রুভড বাই আর যারা নতুন আসো আমি চাইবো অতি অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে অতি অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে লিঙ্কটাও পেয়ে যাবে বা এই চ্যানেলটাকে কি করবে একটুখানি সাবস্ক্রাইব করবে দ্য ড্রাফট অফ দ্য ফাইভ ইয়ার্স প্ল্যান ইন ইন্ডিয়া ইজ অ্যাপ্রুভড বাই বলো গন্ডগোল আকাশবাবু গন্ডগোল হয়ে গেল তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলোকে বলা হয় সেইটাকে বানাতো কে বানাতো তোমার প্ল্যানিং কমিশন রাইট প্ল্যানিং কমিশন বানিয়ে পাঠাতো কার কাছে সেটা হয়ে যাচ্ছে এনডিসির কাছে বুঝতে পারলে তাই কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন এ কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার মানে প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন তো বর্তমানে নেই রাইট এই প্ল্যানিং কমিশন বর্তমানে কী নামে জানা যায় তাকে বলা হয় নীতি আয়োগ এই প্ল্যানিং কমিশন প্ল্যান বানিয়ে কাকে দিত সেটা হয়ে যাচ্ছে এনডিসিকে দিত এনডিসি কি করতো সেই প্ল্যানটাকে অ্যাপ্রুভ করত তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে গেল সেটা হয়ে যাচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি ভেরি গুড দ্যাটস নাইনটিন ফিফটি টুতে এটার এস্টাবলিশ হয়েছে একদম ঠিক ঠিক আছে নাইনটিন ফিফটি টুতে হয়েছে এটার এস্টাবলিশমেন্ট হয়েছে চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখো নেচার অফ আনএমপ্লয়মেন্ট মানে আমাদের কৃষি এ যে বেকারত্ব আছে সেটা কি করে দেখা যায় দ্য নেচার অফ আনএমপ্লয়মেন্ট ইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া ইজ অনলি সিজনাল অনলি ডিসগাইজড বোথ এ অ্যান্ড বি নান অফ দি অভ অতি অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার টেয়ার করতে হবে তোমাদের রাইট আর সাতটার সময় জুড়ে যেতে হবে সকাল সাতটা বিকেল পাঁচটা ভেরি গুড কারেক্ট আনসার ইজ বোথ এখানে বোধ হবে আনসার দেখো এগ্রিকালচার তো সিজনাল ম্যাটার তাহলে অবভিয়াসলি যখন চাষাবাদ থাকবে তখন লোকের কাছে চাকরি থাকবে চাষাবাদ নেই তাহলে চাকরি থাকবে না তাহলে অতি অবশ্যই সিজনাল আর ডিসগাইজড মানে ছদ্মবেশী মানে দেখাচ্ছে কাজ করছে কিন্তু বেসিক্যালি সে থাকা না থাকা সমান মানে একটা জমিতে তিনজন লাগবে কিন্তু তার যে জমির মালিক তার হয়ে যাচ্ছে পাঁচটা ছেলে পাঁচটা ছেলেই ওই জমির মধ্যে একদম কি করবে নাচানাচি করবে মানে ওখানে পাঁচটা ছেলেই কাজ চাষ করবে কিন্তু তিনটে ছেলেই যথেষ্ট কিন্তু কাজ করবে কজন পাঁচজন তাহলে ওই দুজন তো এক্সট্রা ওই দুজনকে কী বলা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যাদের থাকা না থাকা সমান তাই কারেক্ট কি কী যাচ্ছে বোথ এ অ্যান্ড বি বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে নেক্সট পার্টে চলে গেলাম ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল ইজ অ্যান অর্গানাইজড ইন উইচ স্টেট ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল যেটা আছে সেটা কোন রাজ্যে থা হয় Flamingo Festival Flamingo Festival is organized in which state ইয়াস কারেক্ট অ্যান্সার যেটা একদম ঠিক সেটা হয়ে যাচ্ছে আন্ধ্রপ্রদেশ ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল যেটা সেটা কোথায় অর্গানাইজ করা হয় সেটা হয়ে যাচ্ছে আন্ধ্রপ্রদেশে কিন্তু অর্গানাইজ করা হয় ওয়েল ডান গুড অ্যান্ড কোয়েশ্চেন্স নেক্সট পার্টে চলে যায় দ্য ডেজার্ট ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যানুয়াল ইভেন্ট ইন দ্য রাজস্থান অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড দ্য টাইম অলরেডি হয়ে গেছে সরি এই কোয়েশ্চেনসটা কিন্তু আমি কী কর দেখাবো পরে দেখাবো আজকে আমি এই পর্যন্তই রাখছি আরও বলে দেবো আমাদের ডাব্লু বিসিএসের জন্য যে কোর্স আছে সেটার জন্য ডাব্লু বিসিএস মহাপ্যাক যতদিন ভ্যালিড থাকবে ততদিনের মধ্যে যা যা ডাব্লু বিসিএস রিলেটেড কোর্স আসবে সব মহাপ্যাকের মধ্যে যাবে আমাদের কাছে আরও অফার আছে সেটা হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক এই জেনকম মহাপ্যাক মানে হয়ে যাচ্ছে ডাব্ সিসিএস ছাড়া বাকি যে চাকরির পরীক্ষা সেই সমস্ত চাকরির পরীক্ষা এইগুলো কিনতে তোমাকে কোথায় যেতে হবে আড্ডা টু ফোর সেভেন ডট কমে চলে যেতে হবে বা অ্যাপটাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড তার সাথে সাথে যেখানে দাম লেখা থাকবে সেখানে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটা তুমি যদি দাও ওয়েল গিভস ইউ দ্য হায়েস্ট ডিসকাউন্ট এভার দেস ওয়েল গিভস ইউ দ্য হায়েস্ট ডিসকাউন্ট এভার আরও ডিটেলসে জানতে কী করতে পারো সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রামের মধ্যে আমাদের জয়েন করে নিতে পারো সেখানেই তোমাদের আমরা জানিয়ে দেবো রাইট আবার আমি কালকে ঠিক সকাল সাতটায় আসব ঠিক সকাল সাতটায় কি দেখাবো তোমাদের তোমাদের দেখাবো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে অতি অবশ্যই আমি এখানে মেসেজে লিখে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলটা তোমরা এখানে কি করো জয়েন করে নিও ঠিক আছে চলো কাল সকাল সাতটায় আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই